नमस्कार दर्शक बंधु, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ। আপনারা অনেকেই জানেন যে আমরা যারা ড্রাগন ফলের চাষ করি, বিশেষ করে প্রথম দু বছর যেহেতু গাছ ছোট থাকে, মাটি পুরো রোদ পায়, জল পায়, ফলে আগাছা সমস্যা মারাত্মকভাবে হয়। এবং এই আগাছা দমন করতে গেলে এত শ্রমিকের প্রয়োজন হয়, এত খরচ হয়, অনেক সময় ড্রাগন ফুটে চাষ করার আগ্রহ কিন্তু অনেকে হারিয়ে ফেলেন, যেহেতু এত লেবার কস্ট লেগে যায়। তো আমরা নতুন বার করেছি ড্রাগন কেয়ার বলে। আমরা মে মাসের 8 তারিখে এই ড্রাগন কেয়ার স্প্রে করেছিলাম কৃষকের জমিতে। আজকে জুন মাসের চব্বিশ তারিখ আজকে কৃষক বন্ধু ভিডিও পাঠিয়েছেন। দুটো জিনিস আমরা সেই ভিডিও থেকে আমরা দেখে নেব। আমরা কৃষক বন্ধুর বক্তব্যটা প্রথমে আমরা দেখে নি। এই হলো ড্রাগন ফ্রুট, এটাকে ঘাস মারা ওষুধ ব্যবহার করা হয়েছিল, গাছের উপরে মারা হয়েছিল, কিন্তু গাছ ঘাস মারা গিয়েছিল, গাছের কোনো ক্ষতি হয়নি। এই ওষুধ ব্যবহার করলে আপনার ড্রাগন ফ্রুটের কোনো অসুবিধা হবে না, ঘাস মরে যাবে, একটু কখনো ক্ষতি হবে না। এদিকে মারা হয়েছিল, সব জঙ্গল একদম পরিষ্কার। এগুলো তো সব মারা হয়েছিল, সব মোটামুটি এক মাসের উপর হয়ে গেল, কোনো ই নাই ঘাস আর গাজা হয়েছে, নতুন ঘাসও বের হয়নি। প্লাস ড্রাগনের কোনো ক্ষতি নাই, এই গাছে মারা হয়েছিল, আবার এখান থেকে ফয়ন বের হয়ে গেছে, গাছের কোনো প্রবলেম নাই, এখানে আবার ফুলে চলে আসছে এই গাছের পানি। আমরা দেখলাম বক্তব্য কৃষক বন্ধুর, এবং যেখানেতে ড্রাগন কেয়ার স্প্রে হয়েছে সেখানেতে জঙ্গল যেমন মারা গেছে, এখনও পর্যন্ত আজকে 48 দিন হয়ে গেল, 48 দিন পরেও কিন্তু এখনও সেভাবে জঙ্গল বার হয়নি। তবে কচু গাছটা মরেনি, যেহেতু ওর গোড়া থাকে, কাঁট থাকে, রাইজম থাকে, যে কারণে কচু গাছ কিন্তু মরবে না, এটা মাথার মধ্যে ধরে নিয়ে আমাদের চলতে লাগবে। এই ড্রাগন কেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা যারা ড্রাগন কেয়ার নিতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ডিটেলস আপনাদের বলে দেবো, ডোজ কী আছে, ব্যবহার বিধি কী আছে, কত দাম, কীভাবে আপনারা পাবেন, সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বলে দেবো। নমস্কার।